ছোট্ট গোপালের আমার ননী বড় পছন্দের, ব্রজের এমন কোনো ঘর নেই যেখানে কিনা আমার গোপাল ননী চুরি করেননি। আর তাই ব্রজগোপিনীগণ তাকে নামকরণও করেছিলেন ননী চোরা। এমত অবস্থায় ছোট্ট গোপাল মাতা যশোদাকে দেখলেন ননী হাতে প্রস্থান করতে। হাতে ননীর ভাণ্ড, অথচ মা গোপালকে ননী দিচ্ছে না। তাই গোপাল কি আর রইতে পারে, গোপাল কি আর রইতে পারে, সিধে আসে মায়ের ধারে, গোপাল কি আর রইতে পারে, সিধে আসে মায়ের ধারে, মামা বলে বারে বারে, ধে আসে মায়ের ধারে, গোপাল কি আর রইতে পারে। আহামরি কি বা ভাবরে, এই ব্রজলীলায় বৎসল্য মহিমানন্দ রানী, নন্দ রানীর সনে কি বা ভাবমি গোবিন্দ বলে কোলে ওঠার বায়না করছে ছোট্ট গোপাল, কিন্তু মা কোলে না নেওয়ায় তিনি কি করলেন, চরণাঘাত করি ফিকি ফিকি গিরত, চরণাঘাত করি ফিকি ফিকি গিরত, মিনতি লাখো লাখো বেড়ি, মিনতি লাখো লাখো বেড়ি, গোবিন্দ দাস কহে কই নাহি সমুঝাই, গোবিন্দ দাস কহে কই নাহি সমুঝাই, আপহি আপ রস ভরি, তুমি যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, ও গো গো ও গো মা, যেও না আমায় ছেড়ে। অবুজ গোপালকে মা বোঝাচ্ছেন এমন সময় উননের দুধ উতলে উঠেছে। মাতা ভাবলেন, আহা, আমার গোপালের খাদ্যবস্তু নষ্ট হবে, তাই গোপালকে বলছেন, তিলেক বসো বাপে আমার, আমি আসি তনা করি, তিলেক বসো বাপে আমার, আমি আসি তনা করি, ধবলি দিয়েছে ব্রহ্মানীল হরে, আহা ধৈর্য ধরে বসনা রে, ধৈর্য ধরে বসনা রে, বসনাজে এই এখনই আসবো ফিরে, ধৈর্য ধরে
সোনা রে এত কোটি যশোমতি গমন করিল তথি নহিয়া ওই নহিয়া নৈরাশ রে বাপে আমার লীলাময় প্রাণ গোবিন্দ মনে ভাবে কি আনন্দ প্রকাশ আনন্দ আর ধরে না রে তার আনন্দ আর ধরে না রে ভাবনিধি গোবিন্দের মনে আনন্দ আর ধরে না রে তার আনন্দ আর ধরে না রে লীলাময় প্রাণ গোবিন্দ আমার বিভিন্ন সময় তিনি ভিন্ন ভিন্ন লীলা করেছেন আর আজ তাই মা চোখের আড়াল হতেই তার মনে ইচ্ছা হলো নবলীলা প্রকাশের লাগে আর তাই একটি প্রস্তর খণ্ড দিয়ে ক্ষুধা নিবারণের লাগে তিনি দধি মন্থন ভাণ্ডটি ভেঙে ফেললেন সারি সারি ভাণ্ড ভরি মা দেখেছে ননিপুরি সারি সারি ভাণ্ড ভরি মা দেখেছে ননিপুরি খাইতে বাসনা হলো চিতে খাইতে বাসনা হলো চিতে খাই দেখো পরাণ গোপাল খাই দেখো পরাণ গোপাল যতবারে মুখে পড়ে দেখো পরাণ গোপাল যতবারে মুখে পড়ে সে দেখে চারিধারে যতবারে মুখে পড়ে সে দেখে চারিধারে খাই দেখো পরাণ গোপাল বালুক যত একে একে মিলে সব রোজের বালুক যত একে একে মিলে সব সব খায় ভাবে মনে ভিতে সব খায় ভাবে মনে ভিতে অপকর্মের ভয় সময় মিলে গিয়ে পাশের ঘরে আশ্রয় নিলেন ওই বুঝি মা এদিকে দুধ নামিয়ে মাতা যশোমতী এসে দেখলেন আমার গোপাল কোথায় এখানেই তো আমি দেখে গেলাম তাকে দধি ভাণ্ড ভেঙে গোপাল পলাইল কই দধি ভাণ্ড ভেঙে গোপাল পলাইল কই মা যশোদা খুঁজে বেড়ায় হাতে লাঠি লই খুঁজে বেড়াই হাতে লাঠি লই খুঁজে বেড়াই হাতে লাঠি লই কবু ডাকে গোপাল কোথায় কবু নিল মনি কবু ডাকে গোপাল কোথায় কৃষ্ণ খায় ননি
বলছিলেন যে দেখিয়া মায়ের মুখ হাতে দেখি বেত্র দেখিয়া মায়ের মুখ হাতে দেখি বেত্র বানর বলে আগে পিছে যায় ভদ্র মাকে দেখে পিছে গোবিন্দকে ধরেছেন অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে মা আমায় মেরো না মা বলছেন না তোমায় মারবো না বেঁধে নিয়ে মারবো তোমায় এই বলে মা যশোদা চুলের ফিতাটি খুলে তাকে বাঁধতে গেলেন কিন্তু কিছুতেই তিনি আর গোবিন্দকে বাঁধতে পাচ্ছেন না মাতা ফিতার পর ফিতা জড়িয়ে যাচ্ছেন গোবিন্দকে বাঁধার জন্য কিন্তু যতবারই তিনি চেষ্টা করেন ততবারই ঠিক দুই আঙ্গুল কম পড়ে এই দুই আঙ্গুল কি আমি প্রথমে বলেছিলাম তার প্রত্যেকটি লীলার মধ্যে আমাদের জন্য কিছু না কিছু কথা থাকে এই দুই হচ্ছে এক শ্রীকৃষ্ণকে প্রাপ্তির লালসা আর দুই নম্বর কৃষ্ণ কৃপা মনের ইচ্ছা আর ভগবানের কৃপা না থাকলে তাকে কি আমরা কখনো বাঁধতে পারি তাই তিনি মা যশোদার সাথে এই লীলার মধ্যে দিয়ে আমাদের এটাই উপদেশ দিলেন জয় রা